Welcome to my YouTube channel. Thanks for click this video. Rajya Shastra Doctor Asha Kormi Niyog Biggupti Pogashito Hoche. Pochibonger Potiti Jelai Asha Kormi Niyog Biggupti Pogashito Hoche. Abaro Ekti Notun Jela Theke Asha Kormi Niyog Biggupti Pogashito Hoche. To ajker ei video madhyome janiye debo shikshagoto joggota ki boyosher shomoy shima ki abedon prokriya ki beton prokriya abedoner shomoy shima ebong abedon fee ebong kon jelay niyog kora hobe kon jelar block e niyog kora hobe shobi ajke ei video madhyome apnader janiye debo to এটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই পাশে থাকা বেল আইকনটি দাবি দিন যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্রথম আসি পদের নাম আশা কর্মী বয়স 26/5/2022 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং যারা সংরক্ষিত জাতি উপজাতি আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় আছে সেই ছাড়টা তারা এখানে পাবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষা উত্তীর্ণ হলে উচ্চগত শিক্ষা থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন কিন্তু উচ্চ শিক্ষার মান কোনোভাবে বিবেচ্য করা হবে না শুধুমাত্র মাধ্যমিক যে পাশ আছে সেই পাশের উপর ভিত্তি করে এই নিয়োগ করা হবে অনন্য যোগ্যতা এই পদে শুধুমাত্র বিবাহিত আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলায় আবেদন করতে পারবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ যে এলাকায় নিয়োগ হবে যে সাব সেন্টারে নিয়োগ হবে সেই সাব সেন্টারের আশেপাশের বাসিন্দা হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো অবিবাহিত মেয়েরা আবেদন করতে পারবে না শুধুমাত্র বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিধবা এরাই আবেদন করতে পারবে তাছাড়া অন্য কোনো সাধারণ মেয়ে আবেদন করতে পারবে না এই পদের জন্য আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্দিষ্ট বয়নে আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখবন্ধ খামের ভরে উল্লেখিত ঠিকানায় বা বাই হ্যান্ড স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করতে পারেন মুখবন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ এ আশা নেম অব দ্য সাব সেন্টার অ্যাপ্লাইড ফর দ্য যে সাব সেন্টারের জন্য আবেদন করবে সেই সাব সেন্টার অ্যান্ড নেম অব দ্য সার্ভিস এরিয়া যে এরিয়া সেই এরিয়ার নামটা দেবে প্রার্থীকে অবশ্যই নিজের হাতে নীল অথবা কালো পেনের আবেদন পত্রটি পূরণ করতে হবে তারপরে অফিসিয়াল যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন থেকে যে অফিসিয়াল ফর্ম আছে সেই ফর্মটা ডাউনলোড করে প্রথমে আপনাকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে খুব সুন্দর করে ফর্ম লিখতে হবে লেখার পর আপনাকে একটা খামের উপরে এইভাবে লিখে আপনার খামের বাই পোস্টে করতে পারেন বা বাই হ্যান্ড করতে পারেন বা স্পিড পোস্ট করতে পারেন রেজিস্টার পোস্ট করতে পারেন যেটা আপনার সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী আপনাদের যে ঠিকানা দেওয়া হবে সেই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন তো আবেদন পদ্ধতির সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট যত রকম আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন মাধ্যমিক থেকে শুরু করে সব রকম শিক্ষাগত যোগ্যতা ও যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট আপনি ওই ফর্মের সঙ্গে আপডেট করে দেবেন কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবেন যাদের নাই তারা দেবে না সেলফ অ্যাটেস্টেড করা বিবাহিতদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট লাগবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করা নিজে সই করে আপনার যদি আপনার বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে যদি বিধবা হয়ে থাকেন তাহলে স্বামীর ডেথ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে আপনাকে ডিভোর্স সার্টিফিকেট দিতে হবে সম্প্রতি তোলা দুটি পাসপোর্ট সাইজের কালার ফটো অর্থাৎ আপনার রিসেন্ট তোলা কিছুদিনের মধ্যে দুই চার দিনের মধ্যে যে তোলা ছবি আছে সেই ছবি আপনাকে এখানে কালার ফটো দিতে হবে 5 টাকার পোস্টাল স্ট্যাম্প লাগানো একটি মুখবন্ধ খাম অর্থাৎ 5 টাকার যে পোস্টাল লাগালো স্ট্যাম্প লাগানো একটি মুখবন্ধ অর্থাৎ খামের উপর একটা 5 টাকার স্ট্যাম্প লাগাতে হবে তারপরে খামের মধ্যে ফর্ম এবং যাবতীয় সব ডকুমেন্টস ভিতরে ঢেকে আপনাকে পাঠিয়ে দিতে হবে আবেদন পত্র দেওয়ার ঠিকানা অর্থাৎ আপনি যে ব্লকে আছেন সেই ব্লকে দিতে পারেন হাতে গিয়েও দিয়ে আসতে পারেন বা বাইপোস্টেও পাঠাতে পারেন তো সেই ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব তো আপনারা বাই হ্যান্ড মানে একটু কষ্ট করে গিয়ে ব্লকে আপনারা জমা দিয়ে আসবেন আপনাদের যে ব্লকগুলিতে নিয়োগ করা হবে আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা অফিস অফ দ্য ব্লক ডিপার্টমেন্ট অফিসার আমানগান বারাসাত 1 বারাসাত 2 হাবড়া 1 হাবড়া 2 দেগাঙ্গা অ্যান্ড রাজারহাট ব্লক এই ঠিকানায় আপনাকে আপনার ডকুমেন্টস পাঠাতে হবে অর্থাৎ আপনি যে ফর্মটা রেডি করবেন খামের ভিতরে সেই খামের ভিতরে পাঠাতে হবে এই ঠিকানায় নিয়োগের স্থান বারাসাত সাব ডিভিশনে আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দা হতে হবে অর্থাৎ নর্থ 24 পরগনায় বারাসাত সাব ডিভিশনের যে সংশ্লিষ্ট এলাকায় আছে সেই এলাকায় আপনাকে নিয়োগের স্থান নর্থ 24 পরগনায় বারাসাত সাব ডিভিশনে নিয়োগ করা হবে নর্থ 24 পরগনায় বারাসাত যে সাব ডিভিশন আছে
আছে সেই সাবডিভিশন আন্ডারে যত ব্লক আছে সেই ব্লকগুলিতে নিয়োগ করা হবে আবেদনকারী সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে যে ব্লকের লিস্টগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ফর্ম সবই দিয়ে দেবো ওইখান থেকে গিয়ে আপনারা সরাসরি ভিজিট করে নিতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারবেন এবং অফিসিয়াল যে ফর্ম আছে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন আবেদন মূল্য সম্পূর্ণ বিনামূল্যে চাকরিবৃত্তির এখানে আবেদন করতে পারেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 10/6/2022 সকাল 11:00 থেকে বিকেল 3:00 পর্যন্ত জমা দেওয়া হবে সরকারি ছুটি শনি রবিবার ছাড়া বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা নেওয়া হবে অর্থাৎ আর বেশি দিন নাই তো আপনারা যারা এই পদের জন্য আবেদন করতে চান তারা খুব দ্রুতই এই পদের জন্য আবেদন করে দিন ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল লিঙ্ক অফিসিয়াল যে নোটিফিকেশন অফিসিয়াল ফর্ম সবই দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর যে প্রসেস আছে সেই প্রসেসে আপনারা আবেদন করে নেবেন ডেসক্রিপশন বক্সে কিভাবে আপনারা খাম লাগবেন সেটাও দিয়ে দেবো কিভাবে আপনারা ফর্মটা ফিলআপ করবেন স্টেপ বাই স্টেপ সেটার ভিডিও লিঙ্কও আমি দিয়ে দেবো সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমাদের সাথে যুক্ত থাকতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো এখানে গিয়ে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সমস্ত রকম আপডেট ওইখানেও দেওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ